নমস্কার হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আজকের বিষয় নিয়ে আবার আমি চলে এসেছি। আজকের বিষয় দিয়েছেন আমাদের দিদি ভাই রঞ্জনা সেনগুপ্ত, ভীষণ সুন্দর একটি বিষয় দিয়েছেন যেটা নিয়ে আলোচনা কতটা কি করতে পারবো জানি না, তবে আমার কিছু সাধারণ অভিজ্ঞতা আছে সেটাই আমি শেয়ার করি। প্রত্যেক সময়ই আমি বলে থাকি এই কথা যে আমার নিজের যেটুকুনি অভিজ্ঞতা আছে আমি সেখান থেকেই বলবার চেষ্টা করি, এটা একদম মনের কথা, কোনো লেখালেখি করে নয় বা কোনো কিছু বই থেকে পড়ে নয়, যতটা আমি জানি ততটাই মানে নিজের অভিজ্ঞতা থেকে বলবার চেষ্টা করি। এবার জানি না কাদের কিরকম লাগবে, যদি ভুল বা ভুল ত্রুটি যদি কিছু হয়ে থাকে অবশ্যই আমাকে সাবধান করে দেবেন যে আমি ভুল বললাম কিছু। তো আজকের বিষয় হচ্ছে আশ্রম আর মন্দির। সত্যি কথা বলতে কি দুটো জায়গায়, একটা হচ্ছে পবিত্রতম জায়গা যেখানে যেখানে গেলে আমাদের মন শান্তি পায়, আশ্রম বা মন্দির যেখানে গেলে আমাদের মনের অনেকটা জায়গা জুড়ে কিন্তু মন্দির বা আশ্রম থাকে। মানে যেমন এই পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সেদিনকে বলছিলাম যে মন হচ্ছে এমন একটা জায়গা, মনের মধ্যে যদি কালিমা মানে থাকে, আমার মনটাকেই যদি আমি পরিষ্কার পরিচ্ছন্ন না করতে পারি, মনের মধ্যেই যদি কালিমা থাকে তাহলে কি হবে, আমি চারিদিকটাকেই কালিমাই দেখবো আর কি, নোংরাই দেখবো। তো আগে কিন্তু আমাদের দরকার অবশ্যই মনটাকে পরিষ্কার করা। এরপর আমি মন্দির মসজিদ গির্জা যেখানে যাই না কেন, চার্চ যেখানে যাই না কেন, যে কোনো জায়গায় গিয়ে আমার যদি মনটা অপরিষ্কার থাকে না তাহলে আমি কিন্তু মনটাকে মানে কোনো জায়গায় গিয়েই আমার মনটা শান্তি পাবে না, এটা হচ্ছে সব থেকে বড় কথা। আশ্রম হচ্ছে কি ব্যাপার, আশ্রমে আশ্রমের যারা থাকে, মন্দিরে পূজারী আসেন পুজো করেন, ভক্তরা সেখানে যান পুজো দেন, মনস্কামনা করেন অনেক কিছু, কিছুক্ষণ ঈশ্বরের দিকে তাকিয়ে থাকেন, তারপরে বেরিয়ে আসেন। এইবার হয়তো এমন আছে, আমার যেটা মনে হয় আমরা মন্দিরে যাই তাড়াতাড়ি করি, মন্দিরে গিয়েও অনেক সময় আমাদের মনের চিন্তাটা কিন্তু বাড়িতে পড়ে থাকে, এই মন্দিরে এসছি এই রে বাড়িতে এটা মনে হয় কিছু হলো বা এটা এরকম একটা হয় কিন্তু। কিন্তু আশ্রম হচ্ছে এমন একটা জায়গা, এটাও আমি বলি আমার একটু অভিজ্ঞতা ছিল আশ্রমে যাওয়ার, আশ্রম এমন একটা জায়গা যেখানে আশ্রমবাসীরা থাকেন, হ্যাঁ তারা কিন্তু অত সহজ নয় আশ্রমে থাকা, অনেক কিছু ত্যাগ করতে হয়, ত্যাগ মানে নিজেদের লোভ লালসা হিংসা এগুলোকে ত্যাগ করতে হয়, কোনো ভোগের জিনিস এগুলোকে ত্যাগ করে তবেই কিন্তু আশ্রমে থাকা যায়। অনেককে আমি জানি যে মানে একটা ইয়াং বয়সে তো যারা আশ্রমে ঢোকে তাদের কিন্তু সেই মানে মনটাকে সেইভাবে পবিত্র করে তবেই তারা থাকতে পারবে, না হলে কিন্তু থাকতে পারবে না, তার বাইরের মায়া মোহ সব কিছু কিন্তু টানতে থাকবে, এটা হচ্ছে ব্যাপার। প্রথমে আগে ওই জন্য আমাদের সে বললাম মন্দির মসজিদ যা হোক না কেন, গির্জা যাই হোক না কেন, আশ্রম যে কোনো যা কিছু, হ্যাঁ আমি যেমন এই যে সব মানে পাহাড়ি এলাকায় গেলে আমরা দেখি যে যারা বৌদ্ধ ধর্ম যারা গ্রহণ করেন তারা প্রত্যেকে কিন্তু যে ওই কি বলে মঙ্ক সন্ন্যাসী যারা ন্যাড়া মাথা হয়ে যায় পুরো, তাদের কোনো সাজ পোশাক আলাদা করে থাকে না, তারা ওই পুরো কাপড় জড়ায়, কোনো জায়গায় কেউ গেরুয়া পড়ছে কোনো জায়গায় ওদের ডিপ খয়েরিটাই আমি বেশি জায়গায় পড়তে দেখেছি, হ্যাঁ ওই যে নিয়ম করে একটা ওটাও তো একটা আশ্রমই বলতে গেলে তাই না, মানে নিয়ম মাফিক খাওয়া দাওয়া সমস্ত নিরামিষ খাদ্য গ্রহণ করতে হয়, এটা কিন্তু আমি দেখেছি, আমি বারবারই এর আগে অনেকবার গল্প করেছি, বারবার না হলে অনেকবারই আমি বলেছি যে আমি ছোট থেকেই আমার একটু ঈশ্বরের প্রতি মানে এটা একটু বেশি, মানে ওই বারবার বললাম না যে সবসময় ঠাকুর ঠাকুর করছি এরকম নয়, এটা মনের ব্যাপার থাকে, এটা এটা না যাদের থাকে তারাই একমাত্র বুঝতে পারবে। তো ওই বাড়িওয়ালা জেঠিমা ভীষণভাবে উনি কিন্তু একটা বয়সের পর ওরম উনি কিন্তু গৃহস্থ, কিন্তু উনি যে গুরুর দীক্ষা নিয়েছিলেন সেই গুরুদেব কিন্তু আশ্রমবাসী, এবার তার দৌলতে আমার কিন্তু ওই জেঠিমার সাথে আমি অনেকবার আশ্রমে গেছি এবং থেকেছি। ওখানে না ওই কোনো উৎসব হলে পদ্ম পাতায় খেতে দিত, এত ভালো লাগতো আমার, মনে হতো কি পদ্ম পাতায় খাচ্ছি এরকম একটা, আর মানে বড় বড় পদ্ম পাতা নিয়ে আসতো, নিয়ে এসে পদ্ম পাতার মধ্যে ওই ভোগ ঠাকুরের শুদ্ধ আর কিচ্ছু না, কিন্তু ভোগ আর ওই একটা ওই ছ্যাঁচড়া টাইপের সমস্ত কিছু সবজি টবজি দিয়ে একটা তৈরি হতো ওইটা, ব্যাস আর কিচ্ছু না কিন্তু, কিন্তু এত ভালো লাগতো
সে ঈশ্বরের আশীর্বাদে হোক বা পবিত্রতম একটা মন প্রাণ দিয়ে তারা এই রান্নাটাকে করে, জানেন তো। আমি অনেকদিন আগে একবার খাওয়া দাওয়া নিয়ে বলেছিলাম যে মায়েদের হাতে রান্না খেলে, হ্যাঁ, যারা খায় শুধু বাড়ির খাবার যদি খায়, কেন বলতো, মায়েরা তো খুব ভালোবেসে রান্নাটা করে, তাদের মধ্যে কিন্তু ওই যখন স্বামী সন্তানকে খেতে দেব তখন তার সেই খাবারটার মধ্যে একটা ভালোবাসা থাকে, তার মধ্যে কিন্তু কোনো বিরক্তিটা খুব কম থাকে। এবার আমার যদি কোনো রাঁধুনি রান্না করছে, হয়তো আমি আমার হয়তো ধরুন একটু বেশি প্রয়োজন হচ্ছে, তখন কিন্তু সে একটা বিরক্তির সাথে, ধরো আজকে আবার এত রান্না বলে বিরক্তির সাথে তাড়াতাড়ি করে, এইটা কিন্তু এই যে মনের যে ব্যাপারটা, এটা কিন্তু সেই খাবারের সাথে এ হয়, জানেন তো। তারপরে এই যে আমি বলেছিলাম সৎ উপায়ে উপার্জন করে সেই রান্নাটা যে হয় সেটা হচ্ছে সব থেকে ভালো খাবার, এই হচ্ছে ব্যাপার। তো এটা মানে ওই যে আশ্রমে ওই পবিত্রতম ব্যাপারটা থাকে, ওই যে মনের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকে না, খেদ থাকে না, ওরা কিন্তু মন প্রাণ দিয়ে রান্নাটা করে যে এতজন খাবে আজকে, তাই জন্য মানে এত সুন্দর, এত সুস্বাদু। ওই যে বললাম আর কিছু না, মাছ না, মাংস না, কিচ্ছু, কোনো ভাজাভুজি কিচ্ছু না, অথচ সেই আমি ছোটবেলায়, তখন অনেক ছোটবেলায় আমার মানে এ হয়েছিল, আমি যেতাম জেঠিমার সাথে আর কি, বাড়িওয়ালা জেঠিমা আমাকে নিয়ে যেত, আমি যেতাম জেঠিমার সাথে, আমার ভীষণ ভালো লাগতো। আর ওই সমানে ওই যে হরে কৃষ্ণ সমানে ওই যে কীর্তন হচ্ছে, আমি কিন্তু ওদের সাথে ওই খঞ্জনি বাজি, কিন্তু মানে এটা মানে কেউ ভাবতে পারবে না যে আমার বয়সে একটা মেয়ে এরকম। তারপরে ওখানে নানান ধরনের ঠাকুরের গান, ওই জেঠিমার মেয়ে গান শিখতো, সবাই ভালো উচ্চাঙ্গ সঙ্গীত শিখছে, কিন্তু তার সাথে কিন্তু ওইখানে গিয়ে ওই ঠাকুরের গান গাইছে, সেটা শুনতেও যেমন ভালো লাগতো, ওই পরিবেশটা আমার ভালো লাগতো, আমি দেখতাম ওটা একটা পবিত্র জায়গা। কেন বলুন তো, ওইখানে না নেগেটিভ এনার্জি থাকে না, মানুষের নেগেটিভ এনার্জি কিন্তু আমরা বুঝতে চাই, কিরমভাবে বুঝবো আমরা, কিন্তু আমাদের মনটাকে সবসময় পজিটিভ রাখতে হবে। ওখানে যে কজন মানুষ আছে তারা তো সবসময় ওই সাত্ত্বিক আহার গ্রহণ করছে, তারা নিরামিষ আহার খাচ্ছে সবসময়, কোনো মাছ মাংস না, ডিম না, তাদের যার জন্য উগ্রতা নেই তাদের শরীরের মধ্যে, এগুলো একটু বুঝতে হবে কথাগুলো। এবার তারা কি ঈশ্বর চিন্তা করছে, ধ্যান ধারণা করছে, আবার পড়াশোনাও করছে, আবার নিয়মিত কিছু পড়াশোনাও করছে, হ্যাঁ, কোনো ভগবত পাঠ বা গীতা, হ্যাঁ, এই সমস্ত পাঠও হচ্ছে সেখানে, সুন্দর করে ওরা শুনছে বসে। একটা গোল বিশাল বড় একটা গাছ আছে, সেই গাছের মধ্যে গোল করে না ঘিরে একটা বিশাল জায়গা, সেখানে গুরুদেব ঠাকুর মানে গুরুদেব দাদুর মূর্তিটা ফটো আকারে থাকতো, আর সেইখানে চারপাশে ঘিরে ওই মানে একটা টাইম আছে, টাইম টু টাইম সকাল সন্ধ্যা ওখানে আরতি হবে, ওখানে ওই খোল পাড়তাল বাজি কীর্তন হবে, আবার যারা আমরা যদি যখন কোনো উৎসব অনুষ্ঠান থাকতো তখন সেখানে ভালো ভালো ঠাকুরের গান হবে, মানে যতটা মার্জিত গান ওখানে তার ওই ঝিনচ্যাক চলবে না, এরকম একটা ব্যাপার। তো যেতাম যদি একদিন আমি থেকেছি, দুই একদিন ওখানে থেকেছি, যদি থাকতাম মন প্রাণ ভরে থাকতাম, এত ভালো লাগতো যে আমরা যে ছোট বলে আমাদের কিন্তু কোনো বোর লাগতো না, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু আর একটা আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, এটা আর একটা ব্যাপার যেটা হয়, ওইখানে ওই থাকতে থাকতে ওখানকার মতন হয়ে যায় তো, কিন্তু ওই যে একটা মানে মনের মধ্যে এই যে প্রেম মানে ভোগ লালসা, এটা যদি থাকে তাহলে তারা কিন্তু ওই আশ্রমে থাকতে পারবে না। কেন, একজন ওখানে ছিল, আমার এখন ঠিক নামটা মনে পড়ছে না, একটা দিদি আমাদের থেকে তখন বয়সে বড়, সে থাকতো ওখানে, ওখানকার ঠাকুরের কাজকর্ম করতো, এ করতো, হ্যাঁ, এবার নিয়মিত একটা কাজকর্ম ভাগ করা ছিল, এ ঝাঁট দেবে, ও মুছবে, ওখানটা পরিষ্কার করবে, কেউ একটা ছেলেরা আছে, চাষ অনেকটা জায়গা ছিল, সেখানে চাষ হতো, কপি টপি শীতকালে এরকম হতো, মানে মোটামুটি ওরা সবজিটা ওখানে ফলন হতো আর কি। তো এরম বেটা ছেলেরা ওই দিকে করবে, মেয়ে ছেলেরা এইসব ঘরকন্নার কাজ করবে, রান্না মানে মঞ্জু মাসি একজন ছিলেন, ওনার নাম মনে আছে, আর নির্মল মামা, এই দুজনের নাম আমার খুব মনে আছে। তো এইরকম ভাবে কাজ ভাগ করা ছিল, ওই মেয়েটা ওখানে থাকতে থাকতে এবার টুকটাক যদি দরকার হতো তারা কি করতো, ওই বাইরে থেকে জিনিস আনতে যেতে হতো, ওই মেয়েটা ওই টুকটাক দরকারে ওই যে বাইরে যেত, ওর বাইরে গিয়ে কোনো একটা ছেলেকে আর কি ভালোবেসে ফেলেছিল, সে কিন্তু ওই আশ্রমে আর থাকতে পারেনি, ওইখান থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলেছিল। তখন সবাই মানে একটা ইয়ে হয়েছিল যে তার মানে বাড়ি থেকে রেখেছিল আশ্রমে, মানে তাদের বাড়ির আর্থিক অবস্থা অতটা ভালো না বলে আশ্রমে রেখেছিল, যে যাই হোক খেতে পড়তে তো পারবে, এবং ওনারা ওখান থেকে পড়াশোনাও করাতেন আর কি, যে যাই এইরকম ভাবে তৈরি করবার চেষ্টা করেছিল, কিন্তু মানে মেয়েটা পালিয়ে গিয়ে করেছিল, তাহলে সে আশ্রমবাসীর মতন হতে পারেনি, তাই না, তার মনটা একটু বাইরের দিকে ঝুঁকেছিল বা ওই যে প্রেমে পড়ে গিয়েছিল, এরকম একটা ব্যাপার। তো আশ্রমে থাকা কিন্তু অতটা সহজ নয়, আশ্রমে থাকা কিন্তু মানে খুব কঠিন ব্যাপার, যেটাকে আগে যদি আমরা মনটাকে না তৈরি করতে পারি, মন যদি আমাদের অন্যরকম হয়ে যায় তাহলে কিন্তু আমরা আশ্রমে থাকতে পারবো না, এই হচ্ছে ব্যাপার।
তো এটাই মানে বলবার ছিল। আর যেটা মন্দির, মন্দিরে আমরা যাই, মন্দির হচ্ছে এমন একটা জায়গা, মন্দিরে আমরা যাই, সেখানে আমরা পুজো অর্চনা করি, আমাদের মন যদি পবিত্র থাকে, সেখানে আমরা যদি কিছুক্ষণ বসে থাকি, তাহলে আমরা মনটাকে অবশ্যই ভালো, মানে মনটার যে ভালো একটা জায়গায় গেলাম, ভালো একটা পবিত্রতম, কিন্তু আমার মনের মধ্যে যদি কোনোভাবে দ্বন্দ্ব থাকে বা মনের মধ্যে যদি কোনোভাবে কালিমা লিপ্ত হয়, তাহলে কি হবে, আমাদের ওই যেটুকু টাইম মন্দিরে রইলাম সেইটুকু টাইমে ঠিক থাকতে পারবো, তারপরে যেই ফিরে আসবো তখন কিন্তু আমরা আবার জেগে তাই হয়ে গেলাম। তাহলে এখানে আমি ওই জন্য বললাম, মন্দির মসজিদ যে কোনো যে জায়গায় হোক না কেন, হ্যাঁ, কোনো কিছু কোনো কিছুতেই ম্যাটার করে না, মেন হচ্ছে আমি আমার মনটাকে কিভাবে তৈরি করছি। আমি আমার বাড়িটাকে, আমি বলি না, আমি আমার বাড়িটাকে তীর্থস্থান বলি, আমার বাড়িতে যে কেউ আসুক শান্তি পাবে, আমার সাথে দুদণ্ড কেউ যদি কথা বলে সে কিন্তু শান্তি পাবে। আর সব থেকে বড় কথা, মানে আমি আমি বলবো না আমি এই আমি তাই, আমি যে কেমন সেটা অন্য লোকেরা আমার কাছে এসে মানে বুঝবে যে হ্যাঁ আমি কেমন, এটাই হচ্ছে ব্যাপার। তো আমার এই ভালোবাসা দিয়ে, আমার এই আন্তরিকতা দিয়ে আমি কিন্তু চেষ্টা করলে পারি আমার বাড়িটাকেও একটা আশ্রম বানাতে, একটা মানে দেখাবো কি সত্যি কথা বলতে কি, দেখুন আমার এটা প্রচন্ড ভালোবাসে আমার ভাগ্নির ছেলে তুতু তুতু, দেখুন চলে এসেছে আমার দেবতা, এটা আমার ভাগ্নির ছেলে, আমি বলি ভীষণ ভালোবাসে, এবং মানে ভালোবাসো আমাকে কতটা কতটা, অনেকটা অনেকটা ভালোবাসি। যাও এবার যাও, একটুখানি দেখিয়ে দিলাম, ব্যাস এই ছিল। মানে এরা কি প্রচন্ড ছোট, তো শিশু এরা, যেমন আমি মধুকে দেখেছি যে অনেক বাচ্চাদের নিয়ে থাকে, ভালোবাসে সকলকে, এটাই হচ্ছে ব্যাপার। যে সত্যি কথা বলতে কি, আমি যদি অন্তর থেকে না ভালোবাসি একটা শিশু, যে সে বুঝবে আমার ভালোবাসাটা, সে যদি বুঝতে পারে যে সে কিন্তু ছল চাতুরি এত জানে না, এই হচ্ছে ব্যাপার। তো আমি আমার বাড়ির পরিবেশকে আমি মন্দির বানিয়ে নিতে পারবো, সেটা আমার চেষ্টা। আমি আমার মনটাকে কতটা সুন্দর করতে পারবো সেটা আমার চেষ্টা। কাজেই মন্দির মসজিদ আশ্রম তুমি যেখানেই যাও না কেন, মেন হচ্ছে ঠিক করতে হবে তোমার নিজের মনটাকে, এটাই হচ্ছে ব্যাপার। তো চললাম, আজকে পর্যন্তই বলার ছিল, কতটা কি ঠিকঠাক বলতে পারলাম জানি না, যদি ভুলভ্রান্তি কিছু হয় অবশ্যই তোমরা বলো, কমেন্ট করলে খুব ভালো লাগে শুনতে। তো চললাম।